जत बेशी ज्ञानी सेखाने तत बेशी कि आलोचना तत बेशी
সমস্যার সমাধানের জন্য শুধু একজনের পর একজন কথা বলা এবং কথা বলতে বলতে সময়গুলোকে শেষ করা, এটা বোঝানোর জন্য দেখো কবি চমৎকার করে বলছে যে সবাই কি করেছে, সব যেহেতু জ্ঞানী সবাই চোখে চশমা সেটে বসেছে এবং বসে ভাবতে ভাবতে তাদের আলোচনা কথা বলতে বলতে কি হয়ে গেল, উনিশ পিপে নস্য, মানে পিপে বলতে হচ্ছে কি প্রদীপ জ্বালানোর যে সুতলিটা সেটাকে বলা হচ্ছে পিপে, সেই উনিশটা পিপে কি হয়ে গেছে, জ্বলে শেষ হয়ে গেছে। তারপরও কি হয়নি, রাত রাত শেষ হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। এবং অনেক ভাববার পরে যখন কি পেলো, তারা বুঝতে পেলো যে না আসলে তো সমস্যার সমাধান নেই। তাহলে এরপরে জ্ঞানীগুণীরা রাজাকে কি বোঝানোর জন্য বলছে দেখো, অনেক ভেবে কহিল গেলে মাটি ধরায় তবে কোথায় হবে শস্য। রাজাকে বোঝাতে চাচ্ছে যে আপনার পায়ের ধুলো দূর করার জন্য যদি মাটি চলে যায়, মাটিকেই দূর করে দিই, তাহলে আমরা কীভাবে শস্য ফলাবো, কীভাবে আমাদের উৎপাদন হবে। কহিল রাজা, তাই যদি না হবে পণ্ডিতেরা রয়েছ কেন তবে। দেখো আমি কি বললাম, আমরা পুরো কবিতাটাই দেখছি রাজা কিন্তু তার বিচক্ষণতার সাথে উত্তর কিন্তু দিচ্ছে, সে যে তখন যখনই তাকে কোনো সমাধান বলা হয় তখনই সে এটা কী করে, পাল্টা একটা প্রশ্ন তাকে করে বসে। যখন পণ্ডিতরা বলছে যে রাজা মশাই যদি ধুলো দূর করে দিই তাহলে মাটি যদি না থাকে আমরা রাজ্যের শস্য কীভাবে উৎপাদন করবে, এই কথা শোনার পরে রাজা আবার পণ্ডিতদেরকে আবার প্রশ্ন করছে, সেই জ্ঞানীগুণীদেরকে, যে যদি তাই না হবে তাহলে কেন এত পণ্ডিতরা বসে আছে, কিভাবে শস্য হবে, কিভাবে ধুলো দূর হবে, কিভাবে আশীর্বাদ দিবে, এত কথা তো কি আমার সমাধান দেওয়ার কথা নয়, এগুলোর জন্য তো কি জ্ঞানীগুণীরা আছে, তাহলে তারা কেন বসে আছে। তাহলে দেখো আমরা এই অংশটাতে কি পেলাম, যে সমস্যার সমাধান হচ্ছে না কিন্তু রাজাকে বোঝানোর জন্য একের পর এক অজুহাত বের হচ্ছে, আর রাজাও খুব বিচক্ষণতার সাথে সেই অজুহাতগুলোর পাল্টা উত্তর দিচ্ছে। তো আশা করছি তোমরা কি পড়েছো এই আজকের এবং পূর্ববর্তী ক্লাসের দুটো মিলিয়ে দেখবে যে তোমরা কবিতার প্রায় মূল অংশ বিষয়টা বুঝে গেছো, যে রাজাকে বোকা বানানোর জন্য, রাজাকে নানা ধরনের অজুহাত দেওয়ার জন্য মন্ত্রীবর্গ সবাই প্রস্তুত আছে। পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে আসলেই প্রকৃত অর্থে সমাধান খুঁজে পাওয়া যায় কিনা। তো সেই পর্যন্ত আশা করছি আমার সকল শিক্ষার্থীরা বাসায় থাকবে, যেহেতু এখন করোনা মহামারী অনেকটাই বেড়ে গেছে আবার উপদ্রব, এ কারণে তোমরা কি করবে স্বাস্থ্যবিধি মেনে নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।